রেকি নলেজ অজয় কুমার দত্ত চ্যানেলটি সমস্ত রকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অ্যাক্টিভেট করুন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, দারুণ আছো। আমার কাছে প্রত্যেক দিনই দুজন চারজন পাঁচজন নিয়মিতই কিছু মেসেজ আসে যে তাদের জিনিস হারিয়ে গেছে এবং তারা আমাকে হেল্প চেয়ে মেসেজ করে। বহু বার আমার কাছে এমন মেসেজ আসে এবং আমি বারবার রিপিট করতে করতে তাদের রিপ্লাই দিতে দিতে আমিও খুব ক্লান্ত হয়ে পড়ি, কেননা আমার এমনিতেই টাইম প্রচণ্ডভাবে খুবই কম, এতটাই বিজি থাকি আমি আমার বিভিন্ন রকম ক্লাসের জন্য এবং নিউমারোলজি প্রেডিকশন ক্লাসের জন্য আমি সময় দিয়ে উঠতে পারি না, রেকি ক্লাসের জন্য সময় দিয়ে উঠতে পারি, কিন্তু তার মধ্যেও প্রত্যেকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমি আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটি আবারও পুনরায়, এর আগেও আমি দিয়েছিলাম অ্যাঞ্জেল নাম্বারটি, যে কোনো কিছু হারিয়ে গেলে একটি অ্যাঞ্জেল নাম্বার আছে যেটি একটি নির্দিষ্ট নিয়মে যদি আমরা সেই অ্যাঞ্জেল নাম্বারটিকে ব্যবহার করে থাকি তো সেই হারিয়ে যাওয়া জিনিসটি কিন্তু দেখা গেছে আমার কাছে অন্তত 80-90% কিন্তু মানুষ ফেরত পেয়েছে, তারা খুঁজে পেয়েছে তাদের জিনিস। এটা কীভাবে হয়েছে আমি বলতে পারবো না, কীভাবে হয় বলতে পারবো, তবে নাম্বারের যে একটা ভাইব্রেশন আছে দারুণভাবে সেটা আমি অ্যাজ এ নিউমেরোলজিস্ট হিসাবে আমি জানি। নাম্বারটি ইউজ করতে দেবো আজকে, সেটির একটি আরও একটি প্রামাণ্য ভিডিও আমি এর আগে দিয়েছিলাম যেখানে হারিয়ে গিয়ে কাউকে খুঁজে পেয়েছিল কেউ, কোনো জিনিস বা মানুষ যেই হোক না কেন এই নাম্বারটি এত সুন্দরভাবে হেল্প করে থাকে। তো সেই ভিডিওটিতে আমি সেভাবে ডিটেলসভাবে আলোচনা করতে পারিনি। আজকে আমি আরেকজনের আমার হোয়াটসঅ্যাপে যে ভয়েস মেসেজ করেছে, মেসেজও করেছিল আগে সাহায্য চেয়ে এবং মিরাকলভাবে সে কীভাবে পেয়ে গেছে তার হারিয়ে যাওয়া একটি মূল্যবান জিনিস সেটা আমি শেয়ার করছি আমার এখানে সম্পূর্ণ তার কথোপকথনের সঙ্গে সঙ্গে, এবং কীভাবে পেয়েছে কি করতে হবে সব কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। আপনারা জাস্ট রেকর্ডিংটা শুনবেন, শুনলেই মানে অডিওটি শুনলেই কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এই পদ্ধতিটি ব্যবহার, এবং এটি যদি কেউ হারিয়ে গিয়ে থাকে কারোর কোনো রকমভাবে কোনো জিনিস, তারাও কিন্তু এই পদ্ধতিতে এটি ইউজ করতে পারেন। তো আসুন ভিডিওটি তথা অডিওটি আপনাদের সামনে তুলে ধরছি, হোয়াটসঅ্যাপ পুরো স্ক্রিন শট ভিডিও, আপনারা শুনুন কীভাবে কী করতে হবে এবং অ্যাকচুয়ালি এর বেনিফিট যে পেয়েছে সে কতটা আপ্লুত। অবশ্যই তার মোবাইল নাম্বারটিকে আমি একটু হাইড করে দিচ্ছি পার্সোনাল কারণেই। এখানে দেখুন উনি লিখেছেন, স্যার আমি ইউটিউব থেকে আপনার সম্পর্কে জানতে পেরেছি, স্যার আমার ছেলের একটা দামি মোবাইল কাল ঘর থেকে হারিয়ে গেছে, প্লিজ স্যার হেল্প মি হাই। তো আমি তাকে নাম্বারটি লিখে দিই যে কোন অ্যাঞ্জেল নাম্বারটি সে ইউজ করবে। তখন তিনি জানতে চান যে তিনি কি করবেন, তাকে ভয়েস মেসেজেই জানাই। এই যে নাম্বারটি লিখে দিলাম 858 ক্যাপিটাল হাতের Y আবার ক্যাপিটাল 725, এই নাম্বারটা আপনার মায়ের হাতে লিখে দিন প্রতিদিন বা নিজেকে লিখে নিতে বলুন ব্লু কালার পেন দিয়ে, এবং জলের বোতলেও লিখতে বলুন একই নাম্বার, কাগজে লিখে ওটা আঠা বা সেলোটেপ দিয়ে আটকে রাখুন, ওই জল প্রতি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে 1-2 ঢোক করে খাবে, যতক্ষণ বা যতদিন পর্যন্ত না পাচ্ছে এটা কন্টিনিউ করতে বলুন, আর দিনে যতবার খুশি এই সংখ্যাটা জপ করতে বলুন। আমার উত্তরের প্রত্যুত্তরে উনি রিপ্লাই দেন, থ্যাংকস স্যার, আমার কিছু করতে হয়নি, ঘুম থেকে উঠে এই নাম্বারটা প্রথমে দেখি, মন থেকে খুব শ্রদ্ধা করি, মনে মনে প্রণাম করি, তারপর আপনার কথা চিন্তা করি আমি বেরিয়ে পড়ি খুঁজতে। তো স্যার অদ্ভুতভাবে জিনিসটা সামনে আসে এবং পেয়ে যায়, আমি খুব খুশি এবং আপনার প্রতি খুব বিশ্বাস আমার, থ্যাংকস স্যার। আমি চাই আমার মতো সবাই যেন আপনার ইনফরমেশন নিয়ে উপকৃত হয়, স্যার মন থেকে আপনাকে খুব শ্রদ্ধা করছি, আপনাকে প্রণাম জানাচ্ছি, আমি খুব খুশি, খুব খুশি স্যার জিনিসটা পাওয়ার পরে। হ্যাঁ স্যার, আরেকটা কথা না বলে পারছি না, আজকে যে জায়গা থেকে আমি জিনিসটা পেলাম না, কালকে
প্রায় 500 বার একই জায়গাতে আমি খুঁজেছিলাম, সেটা রাস্তার মাঝখানে, তো যেখানে আমি খুঁজে পাইনি। কালকে আমি আমার ছেলে বাড়ির সবাই অনেকবার খুঁজেছি, কিন্তু হাত জানি না ঘুম থেকে ওঠে ওখানে যাবার পরে যাবার সময় দেখতে পাইনি। রাস্তাতে যখন ব্যাক করছি তখন হঠাৎ দেখছি ওটা রাস্তার মধ্যে মোবাইলটা পড়ে আছে। তো আমি মানে কি বলবো, তখন আমি পুরো অদ্ভুত হয়ে যায় যে আসলে ঘটনাটাকে। তো আপনার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি স্যার আবারও। আপনাকে ধন্যবাদ জানাই, আপনি একটা ভ্যালুয়েবল এক্সপিরিয়েন্স শেয়ার করলেন, খুব ভালো লাগলো যে আপনি পেয়েছেন জিনিসটা। যদি কেউ এরকম কখনো কোনো জিনিস হারিয়ে ফেলে, আপনি তাকে উপকার করবেন, এভাবে হেল্প করবেন, তাকেও জানিয়ে দেবেন, তাতে অন্যদেরও উপকার হবে। আপনার এই অভিজ্ঞতা অবশ্যই আমি আমার ইউটিউবে শেয়ার করব। অবশ্যই স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এই উপকার আমি কোনোদিনই ভুলবো না। আবারও বলছি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আমি আবার বলে দিচ্ছি যে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন, এখানে যে কথাগুলো বলা হয়েছে, কেননা যদি স্কিপ করে যান তাহলে কিন্তু নিয়মাবলী জানবেন না, কেননা আমি এরপর আর হোয়াটসঅ্যাপে বারবার আমি এর রিপ্লাই দিতে পারবো না, কেননা আমি এতটাই বিজি শিডিউলের মধ্যে থাকি যে আমার পক্ষে সম্ভব হয় না বারবার আলাদা আলাদা করে এর উত্তর দেওয়া। তো তো আপনারা খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন। এই ভিডিওটি পুরো না দেখা পর্যন্ত আপনারা স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু নিজেরাই অনেক তথ্য জানতে পারবেন না। আর যারা রেকি শিখতে চাইছেন বা নিউমারোলজি শিখতে চাইছেন বা নিউমারোলজি প্রেডিকশন করতে চাইছেন বা মেডিটেশন মেথডে অন্য যেগুলো আমি শিখে থাকি সেগুলো কোনো কোর্স করতে চান, তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সরাসরি। অনেকে আমাকে অনলাইনে কল করেন হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে, আমি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কল রিসিভ করি না। শুধুমাত্র আমাকে কল করতে গেলে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে ফোন করতে হবে, এই সময় যদি ফোন করতে পারেন তাহলে ভালো, আর না হলে আপনারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9732913487 এ মেসেজ করে দিতে পারেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, দারুণ থাকুন, ধন্যবাদ।